আগরতলা পৌর নিগমের এক নম্বর ওয়ার্ড তথা শহরতলি সীমান্তবর্তী গ্রাম লঙ্কামুড়া সংস্কার ভারতীর দৌলতে ইতিমধ্যে এই গ্রাম একটা আলাদা পরিচিতি লাভ করেছে। গোটা রাজ্যের পাশাপাশি দেশ ও বিশ্ববাসীর কাছে এই গ্রামের ক্ষুদ্র একটা অংশ কপালীপাড়া আলপনা গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এই গ্রামের প্রতিটি বাড়ির মাটির ওয়ালে রয়েছে সুদৃশ্য আলপনা, যে আলপনা অনেকের মনকে জয় করে নেয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাড়ির ওয়ালে আঁকা আলপনা ভাইরাল হতেই তা উপভোগ করার জন্য বহু মানুষ ছুটে যান এই গ্রামে। এর মধ্যেই সংস্কার ভারতীয় রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে পৌষ সংক্রান্তিতে এই আলপনা গ্রামে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী পৌষ পার্বণ, যে পার্বণ মানুষের মনকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। উৎসবের দিনগুলিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে আলপনা গ্রামে। যে গ্রাম এখন নতুন করে যেন দিশা দেখাতে চলেছে আলপনা গ্রামের প্রতিটি পরিবারকে। বাড়ির দেওয়ালে আঁকা আলপনাকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এবার এগিয়ে এলো স্থানীয় বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। গ্রামটি এমনিতে কৃষি নির্ভরশীল, এই গ্রামের অধিকাংশ মানুষের মূল পেশা হলো কৃষিকাজ। এর মাঝেও নিজেদের কৃষ্টি সংস্কৃতি ধরে রেখেছে গ্রামের মানুষ, তাই কৃষি নির্ভর এই গ্রামের আলপনাকে ঘিরে বহুবিধ ভাবনা নিয়ে এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক। আলপনা গ্রামকে আদর্শ গ্রাম গড়ে তুলে আলাদা মর্যাদা দেওয়ার লক্ষ্যে উদ্যোগ নিলেন তিনি। সেই উদ্যোগকে কার্যকর করার লক্ষ্যে রবিবার আলপনা গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলেন তিনি। পর্যটকদের কাছে আলপনা গ্রামের আকর্ষণ বাড়িয়ে তুলতে রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সার্বিক উন্নয়ন কিভাবে ঘটানো সম্ভব তা নিয়ে এদিন বিধায়ক কথা বলেন তাদের সাথে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক ডক্টর দাস বলেন, আলপনা গ্রামকে আলাদা মর্যাদা দিয়ে প্রতিটি পরিবারকে স্বরোজগারী করে তোলার লক্ষ্যে এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে আগামী দিনে নানা পরিকল্পনা হাতে নেওয়া হবে, আর সবকিছুই হবে গ্রামের লোকেদের সাথে কথা বলে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা ঘর পেয়েছেন প্রত্যেকের বাড়ির দেওয়ালে যাতে আলপনা থাকে আর সেই আলপনা উপভোগ করার জন্য প্রতিদিন মানুষ ছুটে আসে তার পরিকল্পনা রয়েছে। পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারলে গ্রামের প্রতিটি মানুষ আর্থিক দিক দিয়ে অনেকটা স্বরোজগারী হয়ে উঠবে। সেই লক্ষ্যে আগামী দিন যাবতীয় পরিকল্পনা নেওয়া হবে এই আলপনা গ্রামকে ঘিরে। তো আমরা যদি এটাকে এটা পর্যটকদের জন্য বা আমাদের লোকাল যারা ট্যুরিস্ট বা ছেলে মেয়ে সবার জন্য যদি আমরা এটাকে তৈরি করতে পারি, দেখা যাচ্ছে এতে শাকসবজি যেমন বিক্রি হচ্ছে তেমনি খাবার জিনিসও বিক্রি হচ্ছে। তো সেই কল্পনা করে আজকে এই গ্রামটা সার্ভে করলাম এবং যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘরগুলো পেয়েছে আমাদের পরিকল্পনা হচ্ছে সেই ঘরের মধ্যে সাদা রং করে সেখানে আলপনা করা, অর্থাৎ এইখানে ঢুকলে যেন প্রতিটি বাড়িতেই যেন আলপনা থাকে, মানুষের মধ্যে যেন একটা আকর্ষণ থাকে যে একটা আলপনা ওরা দেখবে, দিনে দিনে সেটা আরো মানে বেশি এবং ভালো হবে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।